অত্যন্ত নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে 2567তম বুদ্ধ জয়ন্তী উদযাপন করা হলো জলপাইগুড়িতে। শুক্রবার শহরের ভারুনগর রেসকোর্স পাড়ার দেছং ছৈলিং গুম্পায় এদিন বুদ্ধ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি গুম্পায় সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। ভগবান বুদ্ধর জন্মজয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ির ভারুনগর রেসকোর্স পাড়া দেছং ছৈলিং গুম্পায় সকাল থেকেই মন্ত্রপাঠ ও পূজা অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শোভাযাত্রায় ভগবান বুদ্ধর লীলা কাহিনী ট্যাবলোর মধ্য দিয়ে তুলে ধরা হয়। পাশাপাশি ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক মাথায় নিয়ে ভানুনগর গুম্পা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ওই এলাকা ঘুরে জলপাইগুড়ি শহর পরিক্রমা করে আবার গুম্পা প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ির বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা। দেছং ছৈলিং গুম্পার অ্যাডভাইজারি কমিটির সদস্য নিদম ভুটিয়া বলেন, আজ সারাদিন ব্যাপী গুম্পায় ভগবান বুদ্ধের ধর্মকথা পাঠের পর ভক্তদের আশীর্বাদ করবেন ধর্মগুরু। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলেও তিনি জানিয়েছেন। এই প্রোগ্রামটা আমাদের বুদ্ধ জন্মজয়ন্তী প্রোগ্রামটা আমরা 2000 সাল থেকেই করে আসছি। আজকে যে 2023 মানে 23 বছর ধরে আমরা তো করে আসছি। আর আজকে প্রোগ্রাম হচ্ছে বিশেষ, আমাদের পথ পরিক্রমণ রয়েছে, জলপাইগুড়ি শহর পরিক্রমণ রয়েছে। আর আমরা বুদ্ধ ভগবানের জীবন কাল একটা ট্যাবলো বা মুখনাট্য তার মাধ্যমে প্রদর্শন করে সকলকে একটু বুঝতে চাই। ভগবান বুদ্ধের মানেটা হচ্ছে একটা বিশেষ শান্তির প্রভাব। আর এই আমরা যে শহর পরিক্রমণ করি এই কারণের জন্য, ভগবান বুদ্ধ যখন জ্ঞান লাভ করার পরেও বিশেষ বিভিন্ন জায়গা থেকে ওনার জ্ঞান আপনার জ্ঞানটা উনি দিয়েছেন বা জ্ঞান দিয়েছিলেন সেটাকে মুখ্য আদর মেনেই আমরা আজকে দিনে, অন্য দিন তো পারি না, একদিন অন্তত বুদ্ধ জয়ন্তীর দিন আমরা একটু মানে ধর্মশাস্ত্র নিয়ে আমরা পথ বা আমরা শহর পরিক্রমা করি। 2000 সাল আমাদের 2000 সাল আমাদের 3 দিন ধরে পূজার কার্যক্রমটা আমরা আয়োজন করি 3 দিন। আজকে শেষ আমরা একটু পরিক্রমণ করব, করে আসার পরে প্রসাদ বিতরণ হবে, তারপরে আমাদের বিশেষ গুরুর পক্ষ থেকে আমাদেরকে আশীর্বাদ একটা গ্রহণ করবে।